فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ। وَعَلَيْكُمُ السَّلَامُ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ। ভাই, আপনার প্রশ্ন হচ্ছে যে প্রসব করার পর কুলুক নেওয়ার বিধানটা কি, পানি থাকা অবস্থায় কি কুলুক নেওয়া যাবে? ভাই, এ সম্পর্কে পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আয়াত দিয়েছেন, সূরা মায়দা সূরা নম্বর 5 আয়াত নম্বর 6-এর মধ্যে তিনি পরিষ্কার করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলা সলাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাআবাইনি ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহারু ওয়াইন কুনতুম মারযা ওয়া আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়তি আও লামাসতুম আন-নিসাআ ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিয়াকুম মিনহু মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজিন ওয়ালাকিন ইউরিদু লিতুতাহহিরাকুম ওয়ালিউতিম্মা নি'মাতাহু আলাইকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যেটা বলতে চাচ্ছেন, তিনি বলছেন, হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজের জন্য তৈরি হবে তখন তোমরা তোমাদের চেহারা ও হাত দুটো কোনোই পর্যন্ত ধুয়ে ফেলো এবং মাথাটা মাসা করো ও পা দুটো টাকনু পর্যন্ত বা গাঁট পর্যন্ত ধুয়ে নাও। আর যদি তোমাদের শরীর না পাক থাকে তাহলে গোসল করে পাক হয়ে যাও। আর যদি তোমরা অসুস্থ থাকো অথবা সফরে থাকো কিংবা পায়খানা থেকে ফিরে আসো অথবা বিবিদের সাথে সঙ্গম করে থাকো অতঃপর গোসল বা উজুর জন্য পানিও না পাও তাহলে পাক মাটি দিয়ে তায়ামুম করে নিও, অর্থাৎ পাক মাটিতে হাত মেলে নিজেদের মুখমণ্ডল ও হাতগুলো মাসা করে নিও। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলে দিলেন এখানে। তাহলে এখানে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যদি পানি না পাওয়া যায় তখন কিন্তু তায়ামুম করতে হবে, তখন কিন্তু মাটি ব্যবহার করতে হবে। যদি পানি থাকে তা সত্ত্বেও কিন্তু ঢিলা বা কুলুক ব্যবহার করা যাবে না। মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঢিলা কুলুক ব্যবহার করেছেন, হাদিসের মধ্যে অনেক প্রমাণ আছে, তো তিনি কিন্তু তিনটি করে ঢিলা ব্যবহার করেছেন এবং সেখানে কিন্তু পানি না থাকা অবস্থায় তিনি ঢিলা কুলুক ব্যবহার করেছেন। তো কিন্তু দুঃখের বিষয়, আজকে বিভিন্ন জায়গায় বাড়াবাড়ি করা হচ্ছে, বিশেষ করে আমাদের সমাজে একটি দল প্রচলিত আছে তাবলিগ জামাত, যারা বাড়াবাড়ি করে তারা পানি নেওয়ার পরেও আবার অতিরিক্ত আকারে তারা ঢিলাকুলুক ব্যবহার করে, এটা করা যাবে না। পানি থাকা অবস্থায় ঢিলাকুলুক ব্যবহার করা যাবে না, আর ঢিলাকুলুক তখন ব্যবহার করা যাবে যখন পানি থাকবে না।